জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুসহ চারজনকে আদালতে তোলা হয়েছে। দুপুরে তাদের জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। বাবু চেয়ারম্যানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সকাল 10টায় এই হত্যার সঙ্গে জড়িত আরও 9 আসামির রিমান্ড মঞ্জুর করে আদালত। এর মধ্যে 5 জনকে 3 দিন করে আর 4 জনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গত 14 জুন রাতে বাড়ি ফেরার পথে বক্সিগঞ্জে অস্ত্রধারী 10 থেকে 12 জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানির স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 25 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। কি অস্ত্র দিয়ে আঘাত করেছে এবং পরিকল্পনাটা কোন জায়গায় হয়েছে এই তথ্যগুলো উদ্ঘাটনের জন্য আসামিদেরকে পুলিশ রিমান্ড প্রয়োজন। বিজ্ঞ আদালত দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, শুনে অবশেষে আদেশ দিয়েছেন যে আসামি 9 জনের মধ্যে 4 জনকে 4 দিন করে এবং বাকি 5 জনকে 3 দিন করে আজকে বিকেল 4টে থেকেই রিমান্ড শুরু হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, তানভীর, বাবুর বিষয়ে আদালত কোনো আদেশ দিয়েছে কিনা জানাবেন। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তানভীর আহমেদের আদালতে তিনি ইতিমধ্যে বাবুকে নেওয়া হয়েছে এবং 164 করার পরে তাকে রিমান্ড শুনানোর জন্য তাকে তোলা হবে তানভীরের আদালতে। তবে তার আগে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছিলাম বাবু চেয়ারম্যানকে তার নির্দিষ্ট একটি জায়গা গারোতে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তানভীর আহমেদের আদালতে তাকে তোলা হবে 164 করার পরে। তো সার্বিকভাবে যেটা বলা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চেয়েছে এবং এই রিমান্ড আজকের মধ্যে কার্যকর করার সম্ভাবনা রয়েছে। আমরা বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছি রাষ্ট্রপক্ষে, তারা বলেছে যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কথা বলবো এবং যুক্তি তুলে উপস্থাপন করবো, তারপরে আমরা বিশ্বাস করি যে আজকের মধ্যেই বাবু চেয়ারম্যানকে রিমান্ড মঞ্জুর করা হবে বলে আমাদেরকে জানিয়েছে ইফতেখার। দর্শক, জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর আহমেদ। জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুসহ 4 জনকে আদালতে তোলা হয়েছে। দুপুরে তাদের জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। বাবু চেয়ারম্যানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সকাল 10টায় এই হত্যার সঙ্গে জড়িত আরও 9 আসামির রিমান্ড মঞ্জুর করে আদালত। এর মধ্যে 5 জনকে 3 দিন করে আর 4 জনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গত 14 জুন রাতে বাড়ি ফেরার পথে বক্সিগঞ্জে অস্ত্রধারী 10 থেকে 12 জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানির স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 25 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। কি অস্ত্র দিয়ে আঘাত করেছে এবং পরিকল্পনাটা কোন জায়গায় হয়েছে এই তথ্যগুলো উদ্ঘাটনের জন্য আসামিদেরকে পুলিশ রিমান্ড প্রয়োজন। বিজ্ঞ আদালত দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, শুনে অবশেষে আদেশ দিয়েছেন যে আসামি 9 জনের মধ্যে 4 জনকে 4 দিন করে এবং বাকি 5 জনকে 3 দিন করে আজকে বিকেল 4টে থেকেই রিমান্ড শুরু হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, তানভীর, বাবুর বিষয়ে আদালত কোনো আদেশ দিয়েছে কিনা জানাবেন। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তানভীর আহমেদের আদালতে তিনি ইতিমধ্যে বাবুকে নেওয়া হয়েছে এবং 164 করার পরে তাকে রিমান্ড শুনানোর জন্য তাকে তোলা হবে তানভীরের আদালতে। তবে তার আগে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছিলাম বাবু চেয়ারম্যানকে তার নির্দিষ্ট একটি জায়গা গারোতে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তানভীর আহমেদের আদালতে তাকে তোলা হবে 164 করার পরে। তো সার্বিকভাবে যেটা বলা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চেয়েছে এবং এই
রিমান্ড আজকের মধ্যে কার্যকর করার সম্ভাবনা রয়েছে আমরা বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলেছি রাষ্ট্রপক্ষে তারা বলেছে যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কথা বলবো এবং যুক্তি তুলে উপস্থাপন করব তারপরে আমরা বিশ্বাস করি যে আজকের মধ্যেই বাবু চেয়ারম্যানকে রিমান্ড মঞ্জুর করা হবে বলে আমাদেরকে জানিয়েছে ইফতেখার দর্শক জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর আহমেদ